একটা কলম তৈরি করতে কত টাকা পুঁজি লাগে, বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। তো দর্শক, এই হচ্ছে আমাদের কলম বানানোর মেশিন। এখন আমরা নিজ হাতে প্র্যাকটিক্যাল কলম বানিয়ে দেখাবো আপনাদেরকে। একটা কালি ভরার মেশিন, অ্যাডাপ্টার ফিটিং মেশিন, এটা হচ্ছে রোটারি মোটর। চাইলে এরকম আপনাদের নামে ব্র্যান্ডিং করতে পারবেন এবং বডিও আমাদের কাছে পাবেন, ব্র্যান্ডিংও আমরা করে দিব। বডির ভিতর কালিটা উঠে যাবে, এই যে ভিডিওতে দেখাই ভাই, এই যে দেখেন এই যে কালি উঠতেছে, দেখা ওয়াও। এই যে জাস্ট একটা চাপ দিব, লেগে গেছে, ওয়াও কমপ্লিট। এই মাত্র কলম তৈরি কইরা এই মাত্র আমরা লিখে দেখাইলাম আমিন টি। আমাদের কাছে এই কলম বানানোর মেশিন পাবে এবং কাঁচামালও সবকিছু আমাদের কাছে পাবে। প্রত্যেকটা কলমে আমাদের উৎপাদন খরচ কত হবে? দীর্ঘস্থায়ী ব্যবসা, এটা সব জায়গায় চলে। কলম তৈরি করার যে বডি, প্যাকেজিং, তারপর টিপস, ফ্যাক্টরির চেয়ে তো কম রেট অন্য কোথাও পাবে না। আমরা প্রত্যেকটা কাস্টমারদেরকে এরকম ভাবে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই, উৎপাদনমুখী ব্যবসা করতে পারবেন আমাদের কাছে এসে। আপনি কি একজন বেকার? আপনি কি অল্প পুঁজিতে উৎপাদনমুখী বিজনেস করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অল্প পুঁজিতে ঘরে বসেই কলম উৎপাদন করে বিজনেস করবেন। আপনি আমি সবাই জানি কলম কিন্তু প্রচুর চাহিদা সম্পন্ন একটি পণ্য, কলম ব্যতীত পুরো পৃথিবীটাই অচল। সেই কলম তৈরির বিজনেস আপনি করতে পারবেন আমিন টিভির মাধ্যমে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কলম তৈরি করবেন, এর কাঁচামাল কোথায় পাবেন, কত টাকা পুঁজি লাগবে এবং কলম তৈরি করার জন্য কী কী মেশিন লাগে এবং কলম তৈরি করার জন্য কত টাকা পুঁজি লাগে, কিভাবে সেল করবেন, কত টাকা ইনভেস্ট করা লাগে, একটা কলম তৈরি করতে কত টাকা পুঁজি লাগে, বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। এরকম অল্প পুঁজিতে উৎপাদনমুখী বিজনেস করতে চাইলে ইউটিউব চ্যানেল আমিন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন, ভিডিওটা খুব দ্রুত শেয়ার করবেন আপনার প্রিয়জন, কাছের জন, বন্ধু বান্ধবদেরকে মেনশন করে এই ভিডিওটি এখনই দেখার জন্য সুযোগ করে দিন। তো দর্শক, এই হচ্ছে আমাদের কলম বানানোর মেশিন। এখন আমরা নিজ হাতে প্র্যাকটিক্যাল কলম বানিয়ে দেখাবো আপনাদেরকে, এটা কাজটা আসলে করাটা সহজ নাকি কঠিন, এটা আপনারা করতে পারবেন কিনা সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তাহলে আশা করি এই ভিডিও থেকে সিদ্ধান্ত আপনি নিতে পারবেন এই ব্যবসাটা কি আপনি করতে পারবেন নাকি পারবেন না। আমাদের হচ্ছে এই টোটাল চারটা মেশিনের সেট আপ। এখানে যে চারটা মেশিন দেখতে পাচ্ছেন, কি কি মেশিন আছে? এখানে হচ্ছে একটা কালি ভরার মেশিন, ইঙ্ক ফিলিং মেশিন, এটা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং মেশিন, এটা টিপস ফিটিং মেশিন, আর এটা হচ্ছে রোটারি মোটর। আচ্ছা আচ্ছা, এই চারটা মেশিনের মাধ্যমে একটা কলম তৈরি করা হয়। চারটা মেশিনের মাধ্যমে কলম তৈরি করা হয়। আর আমাদের কালির মেশিনে যে হিটার কন্ট্রোলার লাগানো থাকবে, এই যে পাশে দেখতে পাচ্ছেন আমাদের এই যে কন্ট্রোলার, নিজস্ব নামে ব্র্যান্ডিং করা, এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি। সেই জন্য আমরা এটা কনফিডেন্সের সাথে আপনাদেরকে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতে পারবো আমাদের মেশিন, কারণ আমরা নিজেরা বানিয়েছি। কিরকম এটা সার্ভিস দিবে অবশ্যই আমরা সেটা সম্পর্কে ভালো জানি। আচ্ছা, সেই জন্য আমরা গ্যারান্টি সহকারে এই মেশিনগুলো দিয়ে থাকি। তো একটা কলম বানানোর জন্য মোট কয়েকটা পার্টের প্রয়োজন, এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে বডি। এই যে এটা হচ্ছে বডি, চাইলে নিজস্ব নামে ব্র্যান্ডিং করে নিতে পারবেন। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করা, চাইলে এরকম আপনাদের নামে ব্র্যান্ডিং করতে পারবেন এবং বডিও আমাদের কাছে পাবেন, ব্র্যান্ডিংও আমরা করে দিব। মানে আমাদের কাছ থেকে যারা মেশিন নেবেন বাকি সব দায়িত্ব আমাদের। বডির মধ্যে ভালো মন্দ আছে, পিন পয়েন্ট আছে, হাই স্কুল পেন্সিল, চকচকো বিভিন্ন আইটেম আছে, আপনার যেরকম প্রয়োজন সেরকম বানাতে পারবেন। এই বডির মধ্যে কম দামি বেশি দামি আছে, আপনি যদি ভালো কোয়ালিটি বানাতে চান সেটাও বানাতে পারবেন, নর্মাল বানাইতে চাইলে সেটাও বানাতে পারবেন। তো এখন বডির মধ্যে আমরা সর্বপ্রথম কালি ভরবো, এই যে এই পাশে আমরা দিব, দেওয়ার পরে এটা চাপ দিলেই বডির ভিতর কালিটা উঠে যাবে, এই যে ভিডিওতে দেখাই ভাই, এই যে দেখেন এই যে কালি উঠতেছে, দেখা ওয়াও, এই যে কালি আমাদের ভরা হয়ে গেছে। আমরা কালি ভরার পর এরপরে হচ্ছে আমরা অ্যাডাপ্টার লাগাবো। এই যে এটা হচ্ছে অ্যাডাপ্টার, কলমের মাথায় যেটা থাকে, এটা দুইটা কালারের হয় ম্যাক্সিমাম চলে, একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালা, আর বিভিন্ন কালারের আছে, তবে এই দুইটা কালারই সবচেয়ে বেশি চলে। অ্যাডাপ্টার এখানে দিব, সামনে আঙুল রাখবো, একটা চাপ দিব, লেগে গেছে, খুবই সহজ। এটা আমরা এই যে অ্যাডাপ্টার এই মেশিনটা এবং কালির মেশিনটা আমরা টেবিলের সাথে সেট করে নিছি। এটা একটা কাঠের টেবিল বাজার থেকে কিনে সেট করে নিতে পারবে। অনেকে বলে ভাই আমরা টেবিল দিব নাকি, আমরা টেবিল দিতে গেলে ভাই এটা কুরিয়ার করতে যে কয় টাকা খরচ হবে ওই কয় টাকা দিয়ে আপনার এলাকা থেকে আপনি একটা কিনে নিতে পারবেন। জি, কাঠের টেবিল আশা করি সব জায়গায় পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের টিপস ফিটিং মেশিন, এই যে এদিকে আমাদের সব টিপস আছে, এই যে এটার মধ্যে কিন্তু অনেক ভালো মন্দ আছে। ভালো কলম হইলে কিন্তু টিপস হলে লেখার মধ্যে কোনো ডিস্টার্ব দিবে না, আর দুই নাম্বার টিপস হলে হাত থেকে পড়ে গেলে ওটা শেষ, ওটা দিয়ে আর লেখা বের হবে না। আমরা টিপস ফিটিং মেশিন দিয়ে টিপস ফিটিং করব। এই যে টিপসের মাথাটা ভিতরে দিলাম, আঙ্গুল রাখবো, রেখে আমরা এই যে জাস্ট একটা চাপ দিব, লেগে গেছে, ওয়াও কমপ্লিট কমপ্লিট। এখন কিন্তু এটা লেখার চেষ্টা করলে যে লেখা দিবে না, এটাকে আমাদের লেখা হবে না, এয়ার টাইট করতে হবে। এই যে দাগ দেন তো, এই যে লেখা হবে না, লেখা হবে না। আচ্ছা, এটা এখন কি করতে হবে? এটা এখন এয়ার টাইট করতে হবে ভাই। দেখেন এটার ভিতরে কোনো কলম রাখা আছে আগে থেকে? না না না, আমরা লাইভে কলম বানাইছি, লাইভে একবারে এয়ার টাইট করে এটা দিয়ে লিখে দেখাবো। আমাদের পিছনে যে বোর্ডে এটা লাইন দেওয়া আছে, ও এটা ঘুরাইতে হবে। জি, এটা ইলেকট্রিক লাইন দিলে এটা অনেক স্পিডে ঘুরবে, যে দেখেন ভালো কিন্তু বাতাস লাগতেছে, একটা ফ্যানের মতো আছে।
এটা 5 মিনিটের মতো ঘোরাতে হবে, 5 মিনিট প্লাস, 5 মিনিটের উপরে ঘোরাতে হবে, 5 মিনিট ঘোরাতে হবে। অল্প একটু ঘোরাইলো, এই যে এখন যদি আমি বন্ধ করে দেই এটা লেখা দিবে, সমস্যা হবে না, কিন্তু কিছুদিন পরে এই কালিটারও যে লেখা একটু কিছুক্ষণ পর পর ছেড়ে দেবে, কারণ ভালো করে এয়ার টাইট হয় নাই। আগে লিখতে গেলে একটু পর পর যে পিছন দিয়ে ফু দিতাম, তারপর দাগাইতে দাগাইতে কাগজ নষ্ট করতাম, কারণ আগে এই প্রযুক্তিটা ছিল না। এই এয়ার টাইট না করলে অবশ্যই আপনার কলমে ডিস্টার্ব দেবে এবং ওই যে পিছন দিয়েও কালিটা বের হয়ে যাবে। আচ্ছা, সেজন্য এটা সর্বনিম্ন 5 মিনিট, উপরে 10 মিনিট এটা ঘুরাতে হবে। বেশি ঘুরাইলে কোনো সমস্যা নাই, কম ঘুরাইলে সমস্যা। আচ্ছা, আমাদের মোটামুটি এয়ার টাইট হয়ে গেছে, যদি এই কলমটা পরবর্তীতে ডিস্টার্ব দিবে কিন্তু এখন লেখা দিবে, সমস্যা হবে না। আচ্ছা, এখন আমরা যে এটার পিছনের বাটনটা লাগিয়ে ফেলবো, এটা হচ্ছে পিন পয়েন্ট বডি, সেজন্য এটা বাটন সিস্টেম। আবার যে হাই স্কুল বডি আছে এগুলো হচ্ছে বাটন ছাড়া, আপনার যার যেরকম প্রয়োজন সেরকমই বানাতে পারবে। জি, তো আমরা এই কলমটা এখন বানাইলাম, দেখি এটা লিখে দেখার চেষ্টা করি লেখা দেয় কিনা। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আমিন টিভি, মাশাআল্লাহ, এইমাত্র কলম তৈরি কইরা এইমাত্র আমরা লিখে দেখাইলাম আমিন টিভি। লেখার মধ্যে বড় বড় দাগ দিয়ে দেখে, অনেকে বলে ছোট লেখায় ডিস্টার্ব দেয়। চার লেখেন? চার। আচ্ছা, চার লিখবো না? হ্যাঁ, এই যে চার, এই যে বড়। চার লেখলেই বোঝা যায় যে কলম ভালো হয়েছে না খারাপ হয়েছে, কারণ অনেক কলম আছে চার লেখলে দাগগুলো একুরেট থাকে না, সাইরে সাইরে দেয়, সাইরে সাইরে, রেলগাড়ির মতন, মানে কারণ এটার মধ্যে প্যাচ আছে, প্যাচ আছে, স্লো হয়, যার কারণে টিপস যদি নরমাল হয় এটা ছেড়ে দিবে, আর টিপস যদি ভালো হয় তাহলে এটা ছেড়ে দিবে না। চমৎকার, মাত্র বানাইলাম, মাত্র লিখলাম, এটা কিন্তু আমাদের কোনো আগের থেকে কোনো বানানো কলম না। তো এরকম যদি ভালো কোয়ালিটি কলম বানাইতে চাই, আমাদের কাছে এই কলম বানানোর মেশিন পাবে এবং কাঁচামালও সবকিছু আমাদের কাছে পাবে। অল কমপ্লিট, আমরা একটা কাপটা লাগাই দেন, কমপ্লিট। এখন শুধু আমাদের আরেকটা কাজ বাকি আছে, এটা প্যাকেট করতে হবে, প্যাকেট করতে হবে, প্যাকেট তো আমাদের নামে করা যাবে। এই যে এখানে আমাদের নামে, যেমন আপনার ইমরান মেশিন নামে করা, মেশিনারিস, এরকম স্ক্রিন প্রিন্ট করে করতে পারবে, এটা হচ্ছে অল্প বাজেটের মধ্যে। আচ্ছা, তারপরে যারা অনেক বড় সব পরিসরে করবে তখন এটা নিজের নামে চাইলে সিলিন্ডার করে এখানে প্রত্যেকটা অক্ষর লেখা চেঞ্জ করতে পারবে, নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ফ্যাক্টরির ঠিকানা, সবকিছু সহ এটা বানাইতে পারবে। আচ্ছা আচ্ছা, যারা অল্প পুঁজিতে করবে তারা এরকম এই যে স্ক্রিন প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট করে নিতে পারবে, ব্র্যান্ডিং করে নিতে পারবে, এবং এই কলমের ডাইসটা এটা অল্প পুঁজিতে করতে পারবে, এটার জন্য এরকম বাজেট প্রয়োজন পড়বে না। আচ্ছা, এখন আমাকে বলেন, আমরা যে কলমটা তৈরি করলাম, জি, ফুল সেটআপ নিয়ে আমরা যদি তৈরি করি আমাদের নিজেদের নামে, প্রত্যেকটা কলমে আমাদের উৎপাদন খরচ কত হবে? যদি হাই স্কুল কলম বানাই 2.80 টাকা পড়বে, ভালো কোয়ালিটি পিন পয়েন্ট বানাইলে 3 টাকা পড়বে। ভাই বাজারে তো মনে করেন যে চক বাজারেই তো এর চাইতে আরো কম দামে কলম পাওয়া যায় পাইকারি, তাহলে আমরা এত টাকা খরচ করে এত পরিশ্রম করে নিজেরা কেন বানাবো? এর চেয়ে কম দামে পাওয়া যায় কারণটা কি ভাই? একটু ক্যামেরাটা আগান, আপনাদেরকে দেখাই। জি, এই দেখেন দুইটা কলম, দেখেন দুইটা কি এক সমান? একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, একটা চিকন একটা মোটা। আচ্ছা, চিকন হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে এটা খরচ পড়ছে কম, ওটা কাঁচামালটা কম লাগছে, তাই তো? প্লাস্টিকের, এটার বডির দাম কম, এটার বডির দাম বেশি। আর এই যে দেখেন ভাই, এটার কালিটা দেখা যায়, এই যে বাইরে থেকে কতটুকু কালি আছে দেখা যায়, এটার কালি কিন্তু দেখা যায় না, দেখা যায় না, মানে কতটুকু কালি দিছে দেখা যায় না, তার মানে অল্প একটু কালি দিছে, তাই তো? জি জি জি, অল্প একটু, এটা এই পর্যন্ত কালি দিছি আর এটার এই পর্যন্ত কালি দেওয়া। আরে আল্লাহ, কালিতে 5 গুণ খরচ কমছে। আর এই যে দেখেন, আমি এখানে এই যে এই মেশিনের শক্ত জায়গায় ঘষলাম। আচ্ছা, এই যে ঘষলাম টিপস, এখন তারপরে যদি লেখার চেষ্টা করি, এই যে এটা লেখা দিতেছে না, কারণ এটা টিপসটা হচ্ছে নরমাল লাগানো ছিল। আচ্ছা, আর এটা টিপসটা যদি ভালো হয় তাহলে আপনি উপর থেকে পড়ে গেল, যত উপর থেকে পড়ুক এটা টিপসের কোনো সমস্যা হবে না। যদি কাঁচামাল আপনার টিপসে খরচ কমাতে পারবেন, বডিতে খরচ কমাতে পারবেন, কালিতে খরচ কমাতে পারবেন, তাহলে আপনার এটাও কম দামে বানাইতে পারবেন, চকের রেটেই দিতে পারবেন। কিন্তু এটা হচ্ছে ভাই কলম এমন একটা ব্যবসা, আপনি যদি একবার মার্কেট তৈরি করতে পারেন এবং এটা আপনার দীর্ঘস্থায়ী ব্যবসা, এটা সব জায়গায় চলে, এটা কোনো জায়গায় চাহিদার কম নাই। তার মানে আমরা যদি নিজেরা কলম তৈরি করি নিজেদের ব্র্যান্ডের, আমাদের কোয়ালিটি ভালো দিতে হবে। অবশ্যই, কারণ কোয়ালিটি ভালো না দিলে দেখবেন অনেক কোম্পানি আসতে গেছে, বন্ধ হয়ে গেছে, আপনার ওই অবস্থা হবে। আচ্ছা, তার মানে কোয়ালিটি ভালো দিতে গেলে আমাদের খরচটা একটু ভালো করতে হবে, লাভটা কম করতে হবে, প্রথমে মার্কেটটা ধরতে হবে, প্রথমে মার্কেটটা ধরতে হবে, মার্কেট ধরার পরে যখন আমাদের বেশি সেল হবে তখন আমাদের লাভটা পোষাই যাবে, আপনি নিতে পেরে যাবে, পার পিস আপনার 50 পয়সা লাভ থাকলে যথেষ্ট, এটা আপনার 1 টাকার লাভে বিক্রি করা যায়। এখন তো বর্তমান সব কলম 6 টাকা করে বিক্রি করে। আচ্ছা, এখন বর্তমান খুচরা কলম, ব্র্যান্ডের কলমগুলো দেখা গেছে আপনার 4.5 টাকার মতো রেট আছে, আপনারটা আপনি 3 টাকা খরচ করলে 4.25 টাকায় আপনি দোকানে দিতে পারবেন, আর খুচরা এখন 6 টাকা করে। আর যেগুলো একটু নরমাল কলম ব্র্যান্ডিং ছাড়া ওই যে ছোট থাকে কালি দেখা যায় না, ওগুলো এখন খুচরা 5 টাকা করে বিক্রি। আচ্ছা, আপনার কাছে কি শুধু একই কোয়ালিটির কলম তৈরি করা যাবে এই মেশিন দিয়ে, নাকি অন্য কোনো কলম তৈরি করা যাবে? বিভিন্ন কোয়ালিটির, যেটা শুরুতে বলেছি, পিন পয়েন্ট, হাই স্কুল, পেন্সিল লিক, চকচকো, বিভিন্ন আইটেম তৈরি করতে পারবে এবং সবগুলোর কাঁচামালগুলো পাবে। এবং এই কলম তৈরি করার যে বডি, প্যাকেজিং, প্যাকেজিং, তারপর টিপস, টিপস,
তারপরে এই যে অ্যাডাপ্টার এবং এই যে মুখার ভিতরে দুইটা কালার আছে তাই তো? জি জি, ব্ল্যাক বিভিন্ন কালার, এবং এটা হচ্ছে মুখা এবং এটা হচ্ছে কালি, কলম তৈরি করা কালি। কালির মানে বিশেষ মূল প্রয়োজন সেটা হলো কালির ভিতরে তো ভালো মন্দ আছে। অবশ্যই অনেক অসাধু ব্যবসায়ীরা আছে, লাভ বেশি করার জন্য কম দামে কালি দেয়, পরে জমাট বাঁধে, পরে ওই কোম্পানি মার খেয়ে যায়। একটা মজার একটা ঘটনা বলি আমিন ভাই, আমার এক কাস্টমার আসছে, জি, আমি একটা ফ্যাক্টরির সাথে লিংক আপ করিয়ে দিছি, ওখানে কালির দাম চাই 1100 টাকা কেজি, সবচেয়ে ভালোটা। আচ্ছা আচ্ছা। তো তিনি চকের একটা পাইকারি দোকানে গেছে একবার, ভালো যে মানে ভালো যে কোম্পানিটা 133 নাম্বার কালি, সে বলতেছে সেটা 900 টাকা করে দিবে। তখন তো এখানে এসে অনেক রাগ করছে যে ভাই মানে একটু বেশি চালাক, 900 টাকা করে আমি চকে দেখছি, আপনি কোথায় পাঠাইলেন 1100 টাকা করে? বলছে ওই লোকরে ফোন দেন, ফোন দিছে ভাই 133 নাম্বার কালি কত করে? 900 টাকা করে। ভাই আমার ইনটেক ড্রাম সহ দিতে হইব, তখন দাম 1150 টাকা করে। যখন বলছি ইনটেক ড্রাম দিতে হবে, দেখেন 25 কেজি কিনবে 1150, 1 কেজি কিনবে 900। আচ্ছা, তো এরকম যদি আপনি কাঁচামাল নর্মাল কিনেন তাহলে অবশ্যই কম খরচ পড়বে, আর যদি ভালো কোয়ালিটি কিনেন তাহলে খরচ একটু বেশিই পড়বে। আর তার চেয়ে বড় কথা ভাই, আমরা হচ্ছে এই কাঁচামাল কিন্তু নিজেরা বিক্রি করে দাম বেশি রাখি না, এটার যে মেন ফ্যাক্টরি বডি উৎপাদন করে সেই ফ্যাক্টরির সাথে লিংক আপ করাই দিব, ফ্যাক্টরির চেয়ে তো কম রেটে অন্য কোথাও পাবে না, কোথাও পাবে না, কোনো দোকানে পাবে না ফ্যাক্টরির চেয়ে কম রেটে। আমরা সেই ফ্যাক্টরির সাথে লিংক আপ করাই দিব আমাদের কাস্টমারদেরকে, যেন সবচেয়ে কম রেটে মালগুলো নিতে পারে। এখন আমাকে বলবেন, আমরা নিজের নামের ব্র্যান্ডে অল্প পুঁজিতে বিজনেসটা করতে চাই, কাঁচামাল প্লাস মেশিন টোটাল কত টাকা ইনভেস্ট করলে আমরা এই বিজনেসটা করতে পারবো? মেশিন কাঁচামাল সবকিছু সহ সর্বনিম্ন 35,000 থেকে 40,000 টাকা পুঁজির মধ্যে শুরু করতে পারবে। কেউ আইটেম বেশি নিলে এবং কোয়ান্টিটি বেশি নিলে তাহলে তার বাজেট আরো বাড়বে, এটা হচ্ছে সর্বনিম্ন 35,000 থেকে 40,000 টাকার মধ্যে শুরু করতে পারবে। তার মানে আমরা একজন ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারি, মাত্র 40,000 টাকা ইনভেস্ট করেই আমাদের নিজেদের নামের নিজেদের ব্র্যান্ডের কলম তৈরি করে আমার এলাকার মুদিখানার দোকানে স্টেশনারি দোকানে এই কলমগুলো আমরা সাপ্লাই করে বিজনেস করতে পারি, নিজস্ব নামে ব্র্যান্ডিং করে। আচ্ছা, আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা প্যাকেট লাগানো দেখাইছিলাম না, অনেকে ফোন দিয়ে বলে দেন ভাই প্যাকেটিং কিভাবে করেন, সেটা তো দেখাইলাম। আচ্ছা, এই যে প্যাকেট করবে, এই যে সব শেষ মুখা লাগাবে, মুখা লাগানোর শেষে এই যে প্যাকেটের পিছন দিয়ে একটা প্যাকেট এরকম কমপ্লিট থাকে, পিছন দিয়ে এরকম একটা ফাঁকা থাকে, এই যে ফাঁকা দিয়ে কলমগুলো দিয়ে দিলাম, এই যে এভাবে ভরে দিলাম, তারপরে এই যে এখানে একটা কাপড় থাকে, এটার নিচে আঠা লাগানো থাকে, জাস্ট এই যে পেপারে টান দিয়ে ওটাই ফেলাবে, এবং এই যে একটা ভাঁজ করে কিভাবে বানায়, কিভাবে কাজ করে, কোয়ালিটি কিরকম, তারপরে যদি কারো ভালো লাগে তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের কাছে যেন আসলেই নিতে হবে এরকম কোনো বিষয় না, আপনি দেখার জন্যও আসতে পারেন, বোঝার জন্যও আসতে পারেন। তো আমাদের কাছে কলম বানানোর মেশিন সহ ক্ষুদ্র ব্যবসা করার মতো আরো অনেক ধরনের মেশিন আছে, লাইট, মোমবাতি, জুতা, চানাচুর, আইস ললিপপ, রো আইসক্রিম সহ বিভিন্ন প্রোডাক্ট বানানোর মেশিন আছে। আপনারা চাইলে এরকম ভ্যারাইটিস প্রোডাক্টের উৎপাদন করে উৎপাদনমুখী ব্যবসা করতে পারবেন আমাদের কাছে এসে। আমাদের ঠিকানা ঢাকা চক বাজার পুরান জেলখানার মেন গেটের সামনে আমাদের দোকান, দোকান নম্বর 137 নং আবুল হাসনাত রোড, ঠিক জেলখানার গেটের সামনেই, বা জেলখানার গেটের সামনে এসে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিলেও হবে, আমরা সেখান থেকে গিয়ে আপনাকে নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।